এটা আমার চিন্তা ভাবনার অতীত। কোনোদিনই ভাবিনি ক্যামেরার সামনে এসে অভিনয় করব, ক্যামেরার পেছনে থাকতেই ভালোবেসেছি এবং দর্শক হিসেবে থাকতেই ভালোবেসেছি। এর জন্য দায়ী দুজন, প্রথম হচ্ছে পার্থ, যে আমাদের এই ছবির সিনেমাটোগ্রাফার, আর দ্বিতীয় হচ্ছে ডিরেক্টর শুভদীপ। এরা দুজনে মিলে আমাকে বিশ্বাস করায় যে না, এই ক্যারেক্টারটা আমি করি। এবং শুটিংটা আমার কখনোই শুটিং বলে মনে হয়নি, কারণ এরা এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছিল যে অভিনয়টা আমার কাছে মনে হয়নি যে এটা খুব একটা কঠিন ব্যাপার হচ্ছে। তার জন্য সম্পূর্ণ কৃতিত্ব ওদের দুজনের। এবং করার পর যখন আজকে আমাদের স্ক্রিনিং ছিল, আজকে আমরা দেখলাম সেখানে সম্পূর্ণরূপে যে ছবিটা তৈরি করেছে এরা, এক কথা অনবদ্য। আমি অ্যাজ অ্যান অ্যাক্টার অত্যন্ত আনন্দ পেয়েছি এবং অসাধারণ একটা জার্নি, ফ্রম শুটিং থেকে শুরু করে প্রোডাকশানের মধ্যে থেকে এবং আজকে স্ক্রিনিংয়ে, এই অভিজ্ঞতা আমার সারা জীবনের একটা সঞ্চয় হয়ে থাকবে, থ্যাংকস টু টিম। এই চরিত্রের মধ্যে যে একটা কনফিউজড একটা যে থটের মধ্যে দিয়ে সে যেহেতু যায়, এই যে বিষয়টা তার মধ্যে একটা টালমাটাল, এই জিনিসটা আমি জানি না, শুটিংয়ের সময় আমি নিজে খুব একটা বুঝতে পারছিলাম না হয়তো, কিন্তু আলটিমেটলি ফাইনাল প্রোডাক্টটা দেখার পর দেখছি যে না, মানে আমার ভাবনার প্রসেসটা যেরকম ছিল শুটিংয়ের সময় সেটা যাই হোক মিলে গেছে। আমার যে লুক, দাড়ি গোঁফ ইত্যাদি যে রাখার বিষয়টা এই চরিত্রটার উপর ভর করি বেশি, সেই সুন্দরভাবে ম্যাচ হয়েছে এইটাই দেখে ভালো লাগবে।